আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটি। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তার নিত্যই উঠাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয়ের স্পন্দন, চক্রের মিষ্টি আঘারের বক্ষ বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মনে, ফেলে তার জাল তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসিক ভ্রমণের পথে রোমাপতে মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরাণনা, ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথুবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মত কিছু রহিল সে তোমার প্রাণের বিস্মৃতি প্রদোষে, হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মধ্যে, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মত সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ফেসে কালের যাত্রায়, হে বন্ধু তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি দোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর, প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষাক্ত আবেগ বেগে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোট স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, হার তার না ভেবে না ভেবে তার মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগিয়ে কেহ যদি প্রতীক্ষা থাকে সেই গণ্য করিবে আমায়, শুক্লপক্ষ হতে আনি রজনী গন্ধার বিন্দুখানি যে পারে সাজাতে, অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমার দেখি বাড়ি পায় অসীম, ভালো মন্দ মিলায়ে সকলি এবার পূজায় তার আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, বেথা মোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করি পান, হৃদয় অঞ্জলি করতে মহ প্রভু তুমি নিরুপমা, এ ঐশ্বর্যবান তোমারা যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমার, হে বন্ধু ধন্যবাদ সবাইকে।